চারিদিকে ছড়িয়ে গেছে। তবে একটু অন্যভাবে এবার পুজোর হাওয়া ছড়াতে চলেছে কামধহরি সুভাষপল্লীর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। জাগোমা দুর্গা 2022-এর পুজো পরিক্রমা রাউন্ড টু নিয়ে আমি শ্রেষ্ঠা এই মুহূর্তে হাজির হয়ে গেছি এই ক্লাবে। চলুন দেখে নিই কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি। আমাদের এই যে কনসেপ্টটা বা যা আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরোটাই কিন্তু মলয় শুভময়, যারা আমাদের আর্টিস্ট এবং আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে সৈকত, তো তাদেরকে এই পুরো ক্রেডিটটা দিয়ে আমি বলতে চাই। আমাদের পুজোটা হচ্ছে এবারের নাম পুজোর হাওয়া, এসেছে পুজোর হাওয়া, তাই এটা সত্যিই প্রত্যেক বছরের জন্যই এটা প্রাসঙ্গিক। পুজোর হাওয়া বা পুজোর হাওয়া বলতে যেটা আমরা বুঝাই, কেন পুজোর হাওয়া, একটা মানুষের মধ্যে যে আনন্দ, সারা বাংলাকে আমরা এখানে দেখাতে চেয়েছি যে বাংলার ভেতরে যে প্রত্যেকটা মানুষ পুজো বলতে কিন্তু শুধু পুজোর দিনগুলো নয়, পুজো বলতে পুজো শুরু হয় পুজোর জামাকাপড় কেনা থেকে শুরু করে, পুজো শুরু হয় যারা পুজোর এই প্যান্ডেলগুলোতে কাজ করে তাদের, এটা এটা ইটসেলফ ইজ আ বিগ ইন্ডাস্ট্রি। তাই পুজোকে ঘিরে যে উল্লাস, যে আনন্দ, যে একটা ইকোনমিক ভাইবস মানুষের মধ্যে ক্রিয়েট হয় সেটা কিন্তু মা আসছে বলেই হয়। তাই সারা বাংলায় পুজোটাকে, বাংলাকে আমরা দেখাতে চেয়েছি এখানে, যে সারা বাংলায় প্রত্যেকটা মানুষ অফ ডিফারেন্ট স্টেচার, তারা যে যে প্রোফাইলেই থাকুক না কেন, কেউ কৃষক হতে পারে, কেউ ফ্যাক্টরি ওয়ার্কার হতে পারে, কেউ ব্লু কলার হোয়াইট কলার জব করতে পারে, তাদের প্রত্যেকের মনেই কিন্তু এই পুজোর হাওয়া বা পুজোর আনন্দ বা পুজোর আমেজটা থাকে, সেটাই আমরা তুলে ধরতে চেয়েছি। বাংলা শস্য শ্যামলা, সেখানে বাংলায় যেরকম খনিও রয়েছে, বাংলায় রয়েছে আপনার ধান চাষের প্রচুর জায়গা, সেখানেই বিরাজমান মা, সেখান থেকেই মা আমাদের সবাইকে, মা অন্নপূর্ণা সবাইকে আশীর্বাদ করছেন যাতে আমাদের কখনো অন্নের না অভাব হয়। ৫৫% ইনফ্রাস্ট্রাকচার কাজ শেষ, ইনস্টলেশনের কাজ চলছে এবং 26 তারিখ রাত্রের মধ্যে পুরো কাজটাই আমরা কমপ্লিট করে ফেলতে পারবো, 27 তারিখে আমাদের ইনগ্রেশন, মানুষ আসা শুরু করবে।